বর্তমান সরকারের প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে দিনকে দিন তাই রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি যুক্ত করে মানুষের আস্থা সরকার হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সকালে এফডিসি মিলন আয়তনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন নূর বলেন ছাত্র জনতার আন্দোলনে মানুষের চাওয়া ছিল তারা যেন কম খরচে বাজার করতে পারে অন্যান্য সুবিধাগুলো পায় সরকারকে সেই দিকে খেয়াল করতে হবে নুরুল হকনুর আরও বলেন আগামী ছ মাসের মধ্যে যদি নির্বাচন হয় তাহলে যেই দলের ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে তারা তো আগেই ক্ষমতায় ছিল তাদের দিয়ে কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতির কোনো পরিবর্তন আসবে না তাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে অনুষ্ঠানের সভাপতি ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেছেন পনেরো বছরের শিক্ষা প্রতিষ্ঠানে হত্যা ধর্ষণ নির্যাতন সহ সকল অন্যায়ের জন্য ছাত্রলীগের সঙ্গে সেই সময়ে শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বরতদেরও বিচারের আওতায় আনতে হবে বিগত সরকারের সময় বলেছিলাম যে দুই বছরের জন্য একটা জাতীয় ঐক্যমতের যারা এই রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন এনে রাষ্ট্রকে একটা মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে এখন যদি এক বছর মাসের মধ্যে একটা নির্বাচন হয় ছয় আপনাদের কি মনে হয় বিদ্যমান ব্যবস্থার খুব বেশি পরিবর্তন হবে এখন যারা সম্ভাব্য দল আছে ক্ষমতা আসার মতো আমরা তো দেখেছি যে এই দলগুলো অতীতেও এই দলগুলোই ক্ষমতায় ছিল তাদের কর্মকাণ্ড চরিত্র দেখেছি রাতারাতি তো চরিত্রের বদল হবে না রাজনৈতিক দলগুলো কেউ কেউ বলছে সরকার আবার বিগত মতো একটা কিংস পার্টি তৈরি করে কিনা বিরাজনীতি প্রক্রিয়ার দিকে যায় কিনা সেই জায়গা থেকে দুই বছরে অনেক রাজনৈতিক দল একমত হবে না কিন্তু যখন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এখানে থাকবে তখন কিন্তু তারা বুঝতে পারবে যে সরকার কি হচ্ছে তারা জানতে পারছে